থেকে উঠে তোমাদের সাথে দুষ্টুমি তো সকাল এই দেখো কালকে আসা মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রিয়া তোমরা দেখছো রিয়াস লাইফস্টাইল ব্লগ আর এই সবে ঘুম থেকে উঠলাম সবে মানে সবেই ঘুম থেকে উঠলাম এখন বাজে 9:30 ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলতে বসে পড়েছি বাবিন এখন খোঁচে গেছে বাবিনের পদ্মাটা নামানো হয়নি পদ্মাও নামিয়ে দেবে আর আমি কথা বলবো বলে পদ্মা উঠিয়ে দিয়েছে ওর জন্য ওই ঘরে চলে গেছে কি নিয়ে এলো ওই দেখো মর্টিন নিয়ে এলো কি গো দেখো বাবিনের দুষ্টুমি তো সকালবেলা উঠতে না উঠতেই আরম্ভ হয়ে যায় শ্বশুরও আছে বাড়িতে দেখা যাক কি রান্না বান্না কর বাজার এর মধ্যে ওনার হয়ে গেছে পালং শাক মাংস টাংস আনা হয়ে গেছে আর আমরা শুয়ে আছি এখন উঠে ঘর দোরগুলো আগে পরিষ্কার করব তারপরে টিফিন করে ওকে দিয়ে দেবো ও খাওয়াবে আর আমি চলে যাবো রান্না করতে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই এদের দুজনের খেলা আরম্ভ হয়ে গেছে এ ওকে চটকায় ও ওকে চটকায় এই করছে দুজনে ক্যান্টনমেন্ট থেকে এই মাস্কটা কিনে দিয়েছি বাবিকে আর বাবির এই মাস্কটা নিয়ে কি করছে মুখের থেকে তো মাস্ক বড় হয়ে গেছে আর পুরো চোখ ঠোক ঢেকে ফেলছে সকালবেলা হঠাৎ ইচ্ছা করলো আজকে ব্রেকফাস্টে চাউমিন খেতে তাই চাউমিন করলাম আর আজকে বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে রান্নার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না দেখুন আমার স্নান হয়ে গেছে আর রান্না করেছি আজকে মাংস আলু ভাজা পালং শাক বড়ি দিয়ে ভাত এই হয়েছে আজকে মেনু আর বাটিতে বাটিতে করে সব বেড়ে নিয়েছি আমি একবারে রঞ্জিতদা এসছে আর দিদি এসে বাবিনকে খাওয়াতে বসে গেছে কেননা বাবিন এমনিতেই অনেক লেট করে খেতে ওর জন্য আমি স্নান করতে গেছি আর দিদি খাওয়াতে বসে গেছে আবার চকোস বের করেছে দেখো সবাই ঘুমাচ্ছে আর এই ছেলেটাকে দেখো এই ছেলেটা বুকে বুকে সবার মাথা খারাপ করে দিচ্ছে আমরা তাও একটু শুয়েছি প্রসেনজিত দেখে তো একদম ফুটেই যায়নি কনস্ট্যান্ট বকে যাচ্ছে এবার দাদাই বকবে ঘুমালো না এখন না সন্ধে হতে না হতে ঘুমিয়ে পড়বে আমরা একটু শুয়েছি আর বকে বকে একদম ঘুমাতে তো দিচ্ছেই না কত রকমের গল্প হলো শাকচুন্নি হেনা তেনা লাল কমল নীল কমল নীল 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 কমল নীল কমল আচ্ছা নীল নীল আর লাল লাল কমল খাটের উপরে চিয়ার টিয়ার তুলে কি করেছে এখন সন্ধেবেলা বাবিনকে বসিয়ে বসেছি দুধ আর চকোস খাওয়াতে আর বাবিন ওদিকে চলে গেছে খাওয়ার দেখেই আমি এদিকে বসে 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 আছি তার মধ্যে দেখতেই পাচ্ছ বাবিন সবসময় জানলা খুলে দেয় যখন দেখবে জানলা খুলে দেবে কি আছে ওর কে জানে জানলা বন্ধ থাকলেই ওর বিরক্ত লাগে জানলাগুলো খুলে দেবে মশাও ঢোকে ঠান্ডাও ঢুকছে বাবিন আজকে ফার্স্ট টাইম মিকি মাউসে উঠেছে আর উঠেও খুব আনন্দ পেয়েছে আর আমি কী বলতো ভয় লাগতো ওঠাতে যদি লেগে যায় ঘাড়ে ঠাড়ে ওর জন্য ভয় লাগতো কিন্তু দেখলাম না ও খুব আনন্দ পেয়েছে ওর জন্য ভালোও লাগলো আর বাবিন খেতে খেতে এত লেট করে যে ধারণার বাইরে ওর জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি তাড়াহুড়ো করে জামা পরে আমরা বেরিয়ে এসেছি অনেক রাত্রিও হতে যায় ওর জন্য in me I can see what comes my way and I'm always lost there's nowhere else না আমাদের খবরি লাল একটা নতুন জায়গায় এসে আছে সেটা মাইকেল নগর থেকে একটু এগিয়ে এসে একটা ছোট জায়গা আমি আর
চিকেন পকোড়া চলে এসেছে, চা খেলাম একটু আগে। আর ভিড় মানে দেখো ভালোই ভিড়, শুধু জায়গাটা জানতাম না, প্রসেনজিতটা আজকে খুঁজে বের করলো, যথেষ্ট ভিড় আছে। তাহলে চলো আমিও খেয়ে দিয়ে এনজয় করি, তোমরাও দেখতে থাকো। আমি বসে আছি আর আমার বাবুই পাখি গাড়ি চালাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে বাবুই পাখি ঘুরতে? ও আমাকে পোষণের কাছে নিয়ে যাচ্ছে ঘুরতে। ওই যে তিনি বসে আছে, তোমার জন্য বসাই তো, তুমি আমি উঠে যাবো, তুমি বসবে। খোলা মেলা পেয়েছে বাবিও, এদিকে খেলতে সুবিধা হচ্ছে, একবার এইদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আর এইখানটায় গাড়ির কোনো ব্যাপার নেই ওর জন্য, বেশ খেলার জায়গাটাও পেয়েছে। কেমন লাগছে বাবি এখানে এসে? ভালো লাগছে, আউল দেখাবে, চলো মোটা মোটা বলে দাও, দাঁড়াও। বাবির এখন আমায় নিয়ে যাচ্ছে আউল দেখাতে। ও এই যে ঠিক দেখেছো তোমার বাবুই পাখি, এই দেখো আউল দেখাতে নিয়ে এসছে। ভালো লেগেছে? এবার চলো, এবার প্লেন দেখাতে হবে। ওই যে প্লেন যাচ্ছে, এখানে খাবারগুলো এত ভালো, পকোড়াটা খাওয়ার পর আমার ভালো হয়, তন্দুরিটা ট্রাই করি। এই যে খেতে খেতে খাওয়া শুরু করে দিয়েছি। আর বাবুই পাখির কাণ্ড দেখো, আমরা এদিকে খেতে ব্যস্ত আর বাবিন একটা টিস্যু নিয়ে ও গাছের পাতাগুলো পরিষ্কার করছে। ওই দেখো গাছের পাতা পরিষ্কার করছে, ধুলো হয়ে গেছে ওর জন্য। এখানে আমাদের খাওয়া দাওয়া ঘোরা সব কমপ্লিট বাবিন, এখানে দাঁড়াও। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টস করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।